আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলাই ইরশাদ করেছেন আয়াত নম্বর 14 এবং 15 একটি আয়াত যাতে বা দুইটি আয়াত তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রব্বিহি ফাসাল্লা। এই আয়াতের দুটি তাফসির করা হয়েছে। একটি তাফসিরের আলোকে এতে উদ্দেশ্য করা হয়েছে এই সাদাকাতুল ফিতরকে, যাকাতুল ফিতরকে, ফিতরাকে উদ্দেশ্য করা হয়েছে, ঈদের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, এবং ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদের দিনে যে জিকির আজকার ঈদুল ফিতরের দিনে তাকবীর তাকে উদ্দেশ্য করা হয়েছে। এটি হচ্ছে একটি তাফসির। আরেকটি তাফসির হচ্ছে আয়াতের আম তাফসির, অর্থাৎ এই বিশেষ তাফসির ছাড়াও ব্যাপক অর্থ। এখন এর দুইটি তাফসির আমি করি এবং দুইভাবে আমি তর্জমা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কাদ আফলাহা মান তাযাক্কা, নিঃসন্দেহে সার্বিক কল্যাণ হাসিল করল, মুক্তি পেল অর্থাৎ মুক্তি পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে, মঙ্গল হাসিল করবে, মান তাযাক্কা যেই ব্যক্তি, প্রথম খাস অর্থ করছি অর্থাৎ যাকাতুল ফিতরের মাসলা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। যারা বলেছেন যেসব তাফসিরকারগণ বলেছেন ওই অর্থ করছি, যেই ব্যক্তি যাকাতুল ফিতর প্রদান করলো, মান তাযাক্কা মানে মান আদা যাকাতুল ফিতর, যেই ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করলো, প্রদান করলো, কাদ আফলাহ মান তাযাক্কা। তাহলে একটি মাসলা হলো যাকাতুল ফিতর আদায় করা, মান তাযাক্কার তাফসির। ওয়াজাকার আসমা রব্বিহি, এবং তার রবের নামের জিকির আজকার করলো, তার রবের নাম স্মরণ করলো, আল্লাহ পাকের জিকির আজকার করলো অর্থাৎ তাকবীর পাঠ করলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়াতের যেন বাস্তবায়ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীর দিয়ে, এবং উম্মতকে শিখিয়েছেন এই তাকবীর ঈদের দিনে। ওয়াজাকার আসমা রব্বিহি ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করলো অর্থাৎ সালাত আল ঈদ, ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করল, ঈদুল ফিতরের সালাত আদায় করল, ঈদুল ফিতরের নামাজ আদায় করল, ফাসাল্লা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনটি বিষয় উল্লেখ করেছেন, তাযাক্কা অর্থাৎ যাকাতুল ফিতর আদায় করল, ওয়াজাকার আসমা রব্বিহি অর্থাৎ তাকবীর পাঠ করল ঈদের দিনে, ফাসাল্লা তারপরে নামাজ পড়ল অর্থাৎ ঈদের নামাজ পড়ল। এই আয়াতে এই তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এটি হচ্ছে খাস অর্থ বিশেষ তাফসির।